সাঁতারু নাচছে বাহে। সাঁতারু একটি চলচ্চিত্র, আমাদের চলচ্চিত্র, বাংলাদেশের চলচ্চিত্র, খন্দকার সুমনের চলচ্চিত্র সাঁতারু। আমাদের বাংলাদেশ কিন্তু অনেক সমৃদ্ধ, আমাদের এত প্রবাদ, এত গল্প, এত কাহিনী, এত জনপদের চালচিত্র, এত জীবনযাত্রা, কত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, তার কতটুকু খবর আমরা রাখি। সেরকমই একটি অঞ্চলের চমৎকার একটি চালচিত্র নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন খন্দকার সুমন। এই সাঁতারু চলচ্চিত্রে আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী, আমার অত্যন্ত স্নেহের গুণী অভিনেত্রী আইনুন পুতুল অভিনয় করেছে। আমি তো ব্যক্তিগতভাবে তার অভিনয়ের ভীষণ ভক্ত, তো আশা করি সাঁতারু চলচ্চিত্রে সে অসাধারণ অভিনয় করেছে। তো সাঁতারু চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য আমার শুভকামনা থাকলো। আর প্রিয় দর্শক, আমি তো এই চলচ্চিত্র যখন প্রেক্ষাগৃহে আসবে আমি তো দেখতে যাব। শুধু আমি একা যাব না, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় পরিজন, কাছের মানুষ সবাইকে বলবো সাঁতারু দেখতে। আশা করি আপনারাও দেখবেন, দেশের চলচ্চিত্রের পাশে আপনারা সবসময় থাকবেন, কারণ আপনারাই আমাদের অনুপ্রেরণা। আমাদের বাংলা চলচ্চিত্রের জয় হোক, বাংলাদেশের চলচ্চিত্রের জয় হোক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশে অবিরাম বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে আগামী 27 জানুয়ারি 2023-এ সাঁতারু আসছে। Ha 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 ha!